স্বাগত বাঙালি জনগণটু। এই চুপকার, কেকা আপনারে ইন্ট্রো দিতে দে। আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। ইতিমধ্যে রমজান মাস শুরু হয়ে গিয়েছে, তাই সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস শুরু হতে না হতে টিভি চ্যানেলগুলোতে শুরু হয়ে যায় যন্ত্রণাদায়ক রান্নার অনুষ্ঠান। আরে ভাই, রোজাদার ব্যক্তিদের উপর একটু রহম তো করেন। এসব রান্নার অনুষ্ঠানের এমনই একজন যন্ত্রণাদায়ক উপস্থাপিকা হলেন মিসেস বেকা ছেকা নেকা। আমি কেকা ফেরদৌসি। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কেকা আপার রান্নার অনুষ্ঠানের কিছু উল্লেখযোগ্য যন্ত্রণাদায়ক দৃশ্য। আসুন তাহলে শুরু করি। কেকা আপার রান্নার অনুষ্ঠানটি দেখার সময় আপনার মনে হতে পারে এটা কি কুকিং শো চলতেছে নাকি ট্রাভেল শো। তিনি মনোরম পরিবেশ একটু বেশিই পছন্দ করেন, তাই বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গাছের নিচে যেখানেই পারেন রান্না করা শুরু করে দেন। আমরা এখন এসেছি ইতালির রোমে। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঐতিহাসিক রোমের এক রাজার বাড়ি। আপনারা সবাই জানেন সাত পাহাড়ের দেশ হল রোম। রোমের চারদিকে সাতটা পাহাড় আছে, একটা পাহাড়ের উপরে আমরা এখন উঠে এসেছি। আমি এখন দেখুন একটা ঝাউবনে বসে আছি। ঝাউবন দেখলে আর সমুদ্রের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা এসেছি সমুদ্র সৈকতের সেই বিখ্যাত নগরী কক্সবাজার। আমরা এই মুহূর্তে বৃহত্তর সিলেটের শ্রীবঙ্গলের লাউয়াছড়ায় এসেছি। এখন আমরা এসেছি কুমিল্লায়। কেকা আপা মানুষটা যেমন অদ্ভুত, তেমন তার রান্নার রেসিপিগুলোও অদ্ভুত। টিভি সেটের সামনে যারা দর্শকরা বসে আছেন তাদের মনে খুব ভালো লাগছে যে নুডলস ভর্তা, আবার আমরা নুডলসের মতোই খেতে পারবো, তাই না? নুডলসের ভর্তা, সিরিয়াসলি? একবার চিন্তা করেন, কোনো মা যদি তার ছেলেকে স্কুলের টিফিনের জন্য এই নুডলসের ভর্তা বানিয়ে দেয় তাহলে তখন কি হবে? ইশিরে, কার ব্যাগের ভেতর থেকে এরকম দুর্গন্ধ আসতেছে? স্যার আমার কি আনসোস? নুডলসের ভর্তা। তো স্বাস্থ্য কম না, এমন পচা খাবার স্কুলে আনসোস? মা দিছে স্যার। কেকা আপার রান্নাগুলো এতটাই অদ্ভুত এবং অন্য লেভেলের হয় যে এগুলো বাসায় রান্না করার পর যখন কেউ খেতে পারে না তখন ঠিক এ অবস্থা হয়। কেকা আপার রান্না তো অনেক দেখলেন, আসুন কিছু মানুষকে এই স্বাদটা টেস্ট করিয়ে আনি। ভাই, আপনার জন্য কেকা আপার স্পেশাল জুস নিয়ে আসছি, টেস্ট করে দেখেন কেমন হয়েছে। তোমার জন্য কেকা আপার স্পেশাল পুরি আনছি, নাও টেস্ট করো। থু থু থু, এগুলো মানুষ খায়। ইফতারের সময় কেকা আপার দেখানো এসব হাবিজাবি রান্না খাওয়ার পর কিছু কিছু অসহায় মানুষের এই অবস্থা হয়। আমাদের শুধু একটাই দাবি, আমরা শান্তিমতো রোজা রাখতে চাই। কেকা আপা আপনি প্লিজ অফ যান। শেষ হয়ে গেল, সামনের মাস থেকে আবার শুরু হবে দেশ বিদেশে রান্না। আজকে এই পর্যন্তই। এই রমজানে সবাই যেন সুস্থভাবে সবকটা রোজা রাখতে পারেন সেই কামনা করি। অ্যান্ড বি অ্যাওয়ার অফ কেকা ফেরদৌসি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন, এবং সাবস্ক্রাইব করে দেশি মুকিংয়ের সঙ্গেই থাকবেন।